আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই বোন, আপনারা দেখতে পারা টেবিল টপ প্লান্টস, এগুলো হইলো আউটডোর প্লান্টস। বাট এখন হইলো গিয়া অক্টোবর মাস, এন্ড অফ অগাস্ট, এরপরে সরি এন্ড অফ সেপ্টেম্বর টিল মিড অক্টোবর পর্যন্ত চান্স থাকে আউটডোর প্লান্টস ইনডোর নিবার লগি। তো আপনারা আছে কিছু ইনফরমেশন কইমো, যারা বিগিনার ভাই বোন আছেন, আপনারা যারা এখন পর্যন্ত ইনডোরও নিছই না, আপনারা প্লিজ এখন নিবাগে, যদি না নেন তে টু লেট হয়ে যাব। আখটা বাতাস ফালাই দেয় খুব বেশি হয়ে দেওকা, এগুন বাড়া থাক না। আমার এই যে ডায়াবেটিক্সের গাছের অবস্থা দেখোকা, এই দেখা কী অবস্থা হয়েছে, ঠান্ডায় এগুলা কী করছে দেখোকা। বাট আমার আরও আগে নেওয়ার কোনো দরকার আছে, বাট আমি সময় দিয়ে ফার্সি না নিতাম। আর তো বাতাসে তুফান হয়ে দেওকা বাঙ্গিয়া এটা রাখছে না। ডায়াবেটিক্সের প্লান্টস আপনারা দেখতে পাররা, আর দেখতে পারা ফান গাছ, আর এটা কিছু পরিচর্যা করিয়া নিত্যই আপনারা কিতা করবা। সর্বপ্রথমে বেস্ট আইডিয়া রইল আপনারা ফুরান মাটিরে চেঞ্জ করিয়া নতুন মাটি দিয়া যদি নিতে পারেন তো বেস্ট বেটার হয়। আর যদি না থাকে কিছু করার নাই, যেমন আমার টাইম মাটি আছে বাট আমি চেঞ্জ করলাম না, আমি অরিজিনাল মাটি যে একটা আছে জাস্ট আমি কালি ওলা একটু উপরটারে ওলা সোফা করিয়া আমি কিতা করবো, একটু গলা হাত দিয়া একটু হালকাভাবে এইভাবে মাটিটা লুজন করিয়া এখন আমি গরণি মুগি। আর গরম হওয়ার পরে পানিটা সীমিত দিবা, বেশিও দিবা না কমও দিবা না, দুটুক দরকার দুটুক দিবা। এটুকু অলরেডি মাটি বীজা আছে দেখা যায়, দেখতে পারবেন আপনারা। আর এটাই লো কিতার গাছ আছে আমি দেখাই, আই থিঙ্ক একটা বুঝি না খান এখন কিতা আমার বড়ি গেছে, আদা লেবুর গাছ, এ ডি এ আদা লেবু ঠিকটা আমার বীজ তো না করা। তো আদা লেবুর গাছ এখন আপনারা একটা নিত্যই আপনারা ফইলা মাটি লুজন করবা, করিয়া ঠিকঠাক করিয়া উফরোর মাটি বাদ মাটি কোন ফালাইয়া, আর গোড হইলে গিয়ে আপনারা নতুন মাটি ফুরান মাটি চেঞ্জ করিয়া যদি নতুন মাটি দিয়া নেই গড়ের লগে আরো বালা গাছ আরও বেশি হেলথি থাকব, সতেজ থাকব, গ্রো হইব। আর যদি সেরেছে মাটি না থাকে তাহলে আপনারা ও যেভাবে আমি করলাম এইভাবে আপনারা করবা। আর একটু কিতা ওই যে কন্টেনার ওটা ওটা লিড দইবা, আর ওগুলা বড়ছে যেন ওগুলা পরিচর্যা করবা। আর ওই যে ফাতালতা যদি বড়াইন থাকে আপনারা টিস্যু পেপার দিয়ে অথবা ওয়েট কটন কাপড় কিচ্ছু দিয়ে ফুসি আনি বাকি গড় দেখতে পাররা। তো ওগুলো পরিচর্যা করি আপনারা গড় নিবাগে। তো আজকে হইল 6th অফ অক্টোবর 2023, বাট আসলে মিড সেপ্টেম্বর তো আসলে গড় নেওয়ার কি দরকার আছে, কারণ সেপ্টেম্বরের মিডল বাদে তো আর বেশি ঠান্ডা পড়ি যায় না, আর তো অক্টোবর এখন চলের। তো যাই হোক এখনও ফ্রস্ট পড়ছে না, এর লগে আমার চান্স আছে নেওয়ার কি। তো আমার এখানে টেবিলের উপরে যা দেখতে পাররা সবগুলো আমি আজকে আজকে চেষ্টা করবো, ও দেখতে পারলে একটা আমি ঠিক করছি। এখন আমি কিতা করবো ঘুরে, আমার তো গরম বিলাই বিলাই কেন কুড়িয়ে আজ্ঞা মিথ্যা রাখতে না, আমি কিতা করবো ঘুরে মাঝে ফয়েল পেপার লাগাই দিব। তো ফয়েল পেপার বা ক্লিং পেপার দিয়ে কুড়ি নিতে পারবা, আর এগুলো ওয়াশ করা লাগবো। ও দেখতে পারলে আরও একটা এগো কিতার গাছ, এগো হইল সিজনাল টোনালেম্বুর গাছ, এগো বাংলাদেশ তো গত বছর যে আনছি। তো ওগুলা মাটি কিছু একটু লুজন করবা, ওবার মাটি তাহলে ফালাই দিবা অসুবিধা না, এই দেহকে ফেলাই দিলাম, তবে মাটি লাগে যখন বেশি নাকি তো হয়ে গেছে। আর একটু লুজ করে দিলাই মহিলা এইভাবে, জানি না বাঁচব কি মরব হয়তো মারতাম না। তো আপনারা কাপড় এখান দি কন্টেনার সুস্থ হইব, মাটি চেঞ্জ করতে চাইলে করিলিবা, না করতে চাইলে যেভাবে আমি করলাম এইভাবে আপনারা উপরে মাটি ফালাইয়া যেগুলা ডাম্প হয়ে গেছে ওগুলো ফালাইয়া আপনারা একটু মাটি ডুজেন করিয়া, ড্রাই যদি বেশি থাকে অবশ্য পানি দিবা, আমার পানি দেওয়া লাগতো না বিকজ অলরেডি মেঘর ফানি নিয়ে একটা জো হয়ে গেছে। তো দেখতে পারলা আমার একটা ওইটাকে একটা দোয়া লাগবো, আর এখন তো আমি ফুসমো দুইটা আমি রেডি করলাম দেখতে পারলাম, বাকি যত প্লান্ট আছে সবগুলো আমি করবো এইভাবে করে করি। তো ওই দেখো একটাই হলো আতা ফলের গাছ, আই থিঙ্ক তো দেখি যে আতা ফলের গাছ দেখতে পাররা, একটা বাংলাদেশ তো না বীজ আনার
ফল খাইছিলাম বাংলাদেশ আমার শ্বশুর বাড়ি আর আমার শালি একজনে দিছিল বিসি রং করিয়া যে দুলা ভাই গুণ নগি দন্ডন যাইতে সময় আমি হাসো আনি দিছি আনার পরে রোপণ করছিলাম তো বৈশ গাছ উঠছে কতটা তো দেখতে পারা বিওয়ার্স আমি মাটিটা লুজ করলাম তো হাস প্লান্ট হিসাবে রাখতে পারবা সুন্দর লাগে একটা ট্রপিক্যাল প্লান্টস আছে এগুলা সাব ট্রপিক্যাল অ্যান্ড ট্রপিক্যাল প্লান্টস তো মাটি আসলে ফ্রেশ মাটি নিয়া মাটি দিয়ে করলে আরও বেটার হয় আসলে আরও গাছটা আরও সতেজ হেলথি থাকে এরপরে গ্রো হয় বেটার এরপরে এর ইরিটেশন ড্রেনেজ সিস্টেম সব কিছু আর ওয়ার্ক করে বেটার আর ডিজিজ এরপরে পেস্ট ওগুলা তুমি রক্ষা করে অনেকটা তো আমার কিছু করার নাই আমি এইভাবেও চেঞ্জ করলাম কেউ দেখতে পারলাম আমার আতা ফলের কাজ দেখতে পারছেন ভিউয়ার্স তো দেখতে পারলা এখানে দেখতে পারলা আমার অক্সিডর সাইসে দেওয়া যে গি শাক দেখটা গি শাক ইটাম কিতা করম গর গরম বিচে নিত নাই আমি গ্রিনাস বিচে রাখি দিমু তো কইসেন তো গি শাক আবার রিগর হয় তো রিগর হয় যেগুলা তে আর গ্রিনাস বিচে রাখি দিমু কোন তা হোক কোনো কোনো দেখি ওই দেখা লেম্বুর গাছ তো একটু লেম্বুর গাছ দেশটা নেই আমার ওই দেখ তো ওভার মাটি যেগুলো আছে ফেলাই দিমু যেগুলো মাটি কিতো হয়েছে ওই দিকটা কিতা করছি না দেবেন তো ওগুলা কিছু মাটি লাগে যেমন বেশি বেশি লাগান লাগে এখানে একটু ফেলাই দিলাম টপ মাটি ফেলাইয়া একটু মাটি লুজন করে দিলাম দিয়ে আমি কিতা করুন ফয়েল পেপার বা ক্রিম ফিলিম দিই বা ব্যাগ দিয়ে বান্ধে দিলাম বিকজ তো বিলাইয়া আর এখানে ডিস্টার্ব বেশ করতো না করে আপনাদের মাটির মাঝে তাই সুযোগ ফাইলেও মুত্যা আজ্ঞা যাই বগি মুতিলাই বেশি করো তাহলে পেশা করি নাই আর কিচ্ছু নাই তো বিওয়ার সব এইভাবে করে করে আমি প্রতিটি গাছগুলা চেঞ্জ করবো আপনারা দেখরা করি আমি এখন আজকে করবো বিচ্ছে দেবো কি ওইসব ফেল ফেফার লাগে মারো যেন ওগুলা সাইড তা ক্লিন করা লাগবো ক্লিন করি আনি তো এইব আপনারা তো দেখতে পারলা সাইডটা রেডি করলাম গড় নিবার কি আর ও দেখতে পারলো ওখানেও ওই দোকানে আর কি তার গাছ উঠে গেছে তা ফালাইবা যে তা উঠছে তো রেকমেন্ডেড হইলো আপনারা নিউ মাটি দিয়া আপনারা নিতে পারলে ভালো আর যদি সম্ভব না হয় তাহলে আমি জেলা খরা মালা নিবা কি আশা করি বুঝতে পারছেন ভিউয়ার্স আর ফাতালতা বড়াইন থাকলে ফুইসিয়া কাফড় দিয়ে নিবা তো আমি কিতা আপনারা জাস্ট পরিচর্যাটা একটু করিয়া কিনা নিতা ওটাও দেখাইলাম আর কিতা কিতা আমি করলাম আর কি দেখলাম আপনারা তো এই মুহূর্তে যারা আমার চ্যানেলের লগে আসছেন বা ভিডিও যারা দেখরা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবা ফার্স্টে তখন নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে দেখতে পারা 24/7 আমরা ইউটিউব চ্যানেল চলে 365 days আমরা ইউটিউব চ্যানেল চলে আপনারা দেখতে পারবা কোনো ব্রেক নাই নন স্টপ আপনারা দেখতে পারবা নতুন পুরাতন ভিডিও তো এগুলা দেখতে হইলে আপনারা সাবস্ক্রাইব করিয়া ফাঁসে থাকতে হইব আর অল নোটিফিকেশন বেল বাজাইয়া রাখলে কিতো হইব নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সে ইউটিউবে নোটিফিকেশন ফাটাইয়া দিব তখন গিয়ে আপনারা নতুন ভিডিওগুলো আপনারা সাথে সাথে নোটিফিকেশন ফাইয়া দেখতে পারবা তাছাড়া তো আপনারা পুরানা ভিডিও কাইলে আপনারা 1000 ভিডিও আছে আপনারা একটা একটা করে দেখতে পারবা যত ভাই বোন বিগিনার আসই সিজন শেষ হয়ে গেলে করে কিতো হইলো যে সময় আমরা সিজন শেষ হয়ে যায় নিয়ম হইলো আমরা সিজন হওয়ার আগে হইলো গিয়ে নিয়ম হইলো আমরা যারা মিস করছেন বা দেখছেন না যেগুলা ভিডিওগুলো আপনারা দেখবা দেখলে আপনারা গত আগামী বছরের লগে প্রস্তুতি নিতে পারবা আরও ইজিলি অনেক ভিডিও আছে আমার চ্যানেলের মাঝে ইনফরমেটিভ ভিডিও কীভাবে গাছ রোপণ করা কীভাবে বীজ রোপণ করা কীভাবে ট্রান্সপ্লান্টিং করা কীভাবে পরিচর্যা করা কেয়ারিং করা কীভাবে ফার্টিলাইজার অ্যাপ্লাই করা টপ পট এবং গ্রাউন্ড ফ্লো গ্রাউন্ড বেড ইত্যাদি ইত্যাদি রাইস বেড সহ লাগাইয়া অনেক ভিডিওগুলো আছে আপনারা পাইবা কীভাবে সারটার দেওয়া কি তো একটা আদা লেবুর গাছ একটা আরও বালা হেলথি আদা লেবুর গাছ একটা সবচেয়ে তো একটাও বাঁচাইয়া রাখতে হইব সুন্দর লাগে দেখতে কিন্তু ভিউয়ার্স তো ও যে দেখতে পারা গ্রিনিশ গ্রিনার সতেজ একটা লিফি প্লান্টস দেখতে কত সুন্দর লাগে চকুর আই কন্ট্রাক্টও আই লগেও বালা তো বিওয়ার সকল আমি ওইভাবে আস্তে আস্তে করি সবটি আমি পরিচর্যা করব ওই দিকে কুমারি গেছে এই গোছা আর খাইয়া ডাল কিছুরি গেছে আসুসা কিছু করার নাই তো
এগুলো অবশ্য দইতাম হইব আর এগুলো তো ডাল ভাঙ্গা হয়েছে ও দেখতে পাবো খানোর গাছ দেখাইলে বাদ বাকি আর আপনার দেখাইলাম ডায়াবেটিক্স গাছ ও পরিচর্যা করিয়া নিমো আমি ও যেগুলো ফাতা ভাঙছে বা মরছে করিয়া আর কয়েকটা ডাল আমি পানিতে পিজিয়ে রাখি নিম যাতে আবার রিকোরও হয় সুন্দর দেখে ব্রাঞ্চ যেগুলো আছে তখন গাছ আমি সবসময় ইয়ার আফটার ইয়ার আমি পাইমু আর ও দেখতে পাবো মোল্ড গ্রিন মোল্ড ওই দৌকা ওটা ফালাই তৈব আপনারা ওটা ফালাই আপনারা এই তৈব এই দোকা তো ফানোর গাছ আসলে ভেরি ইম্পর্টেন্ট মাটি যদি নতুন চেঞ্জ করিয়া নিতে পারো এদিকটা আমি আতটা নলগানো নতুন করে জল আসছে ফানোর গাছ তো তাজা তার ডাম্প ওটা ফালাই দিলাম দেখতে পারা ফানোর গাছ ফানোর গাছ এবার আসলে মরি মরি যেতে হয়েছে বাট ও তো বড় হয়েছে না আর কি দেখি সামনে বছর যদি বাইসা থাকে তো আবার নতুন মাটি দিয়া চেঞ্জ করিয়া আবার একটারে জখর্ম আর কি আপনারা দেখটা কইতে পারছেন এখন গরম নেই নিয়ে রাখি রাখার তো জায়গা নাই ভিউয়ার্স তো ওইটা ফুসিয়া আমি কি তা করুন ফয়েল পেপার লাগাই দেবো 25টা জত আর দেখতে পারো আমি মাটিগুলা লুজ করে দিলাম একটু তাহ কোনো মানে আত লাগে আসলে ভাঙ্গি গেছে না কিতা লাগে নতুন জঠা সারছেন তা হোক তো দেখতে পারলো আমার ফানোর গাছটা এই দেখতে পারলো ফানোর গাছ ফানোর গাছ তেমন বড় হয়েছে না বাড়াও রাখি দিছি এখন গরম ইচ্ছে নিম গিয়ে তো দেখতে পারা তো পরিচর্যা করবা নতুন মাটি দিয়া নিবা আপনারা স্পেশালি একটা ডক্টর কেয়ারিং আরও বেশি হবা তো এটা সাইড টাইট ফুসতান তো এবার অবশ্যই আমি ক্রিম পেপার লাগাই দিব বা জফয়েল পেপার তো তো বিলাই কিটেন কিটি কাটতনে গোলাতনে বাঁচবো আর কি একটু তো দেখতে পারলাম আমার ফান গাছ তো যাই হোক আর বেশি আমি দেখাইলাম না লম্বা করাম না আপনার আজকের ভিডিওটা কিলা লাগলো না লাগলো আমার জানাইবো আর আমি একটু ঠুট দেখাই দিই টেবিলের উপরে কিতা কিতা আমি আজকে গড়ো নিমু এগুলো তো আর দেখতে পারছেন এখন আমি উপায় দিয়ে যাই আপনারা দেখাই কেন আর কিতা কিতা আছে গইলগিয়া শুকাই ফাতার গাছ গো আলুবেড়া আর ও এটা ধরো আর বেশি না এগু তো আর কিতা হয়ে গেছে আর কিছু গ্রিন আছে ভিতরে রাখি দিবো আর কি ওগুলোও রয়েছে গ্রিন পরিচর্যা করার বাকি তো যাই হোক ওগুলো পরিচর্যা করবো অবশ্যই আরও আলো আলো বেড়া তো দেখতে পারো ওই দোকা তো যে কাটিং করছিলাম কাটিং তো আবার রেকর্ড হয়েছে দেখতে পারছো বেলা তো ওইগু চাইলে আমি একটা নতুন ফটো ট্রান্সপ্লান্ট করে দিবো বিকজ একটা দেখলাম বড় ফটো হিসেবে লাগে বারিক ফটো ওটা হঠাৎ লই দিবো তো যাই হোক বিবার চলো আমি আর লম্বা করলাম না আজকে আজকের মতো ওখানে আমি শেষ করতাম চাইলাম বালা থাকা সুস্থ থাকা আল্লাহ হাফিজ আর কন্টিনিউয়াসলি আমারে সাপোর্ট করিয়া যাইবা আজকের মতো ওখানে বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু